আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা হজের উপর বিশেষ প্রশিক্ষণমূলক প্রোগ্রাম আপনারা দেখছিলেন। আমরা ছোট্ট একটি বিরতিতে চলে গিয়েছিলাম, বিরতির পর আবার আমরা ফিরে এসেছি। আমার সম্মানিত অতিথি আলোচনা করতেছিলেন যে আমরা উমরার এক পর্যায়ে আমরা জমজমের পানি পর্যন্ত আমরা গিয়েছিলাম, পানি পান করার পরে সাই কিভাবে করতে হবে, তো শেখ যদি একটু আলোচনা করেন। আমি আবার হইতাম সাইয়ার, যেহেতু আমরা তামাত্র হতা হইয়ার ফলে তো আমরা উমরা কর্ম যায় এহরাম মানছিলাম, খুব মনে রাখতে হইব এহরাম কীভাবে করছিলাম, এহরামের পরে কোন কোন করা দায়িত্ব না একটা কাজ না হারা ওখানে দরকার, যেভাবে ই উমরার সময় লাগে আবার তো 8 তারিখ বা 7 তারিখ মিনাটিহরাম বানমু আও টাইমে এহরাম খরা বান্দার পরে করতাম পারতাম না জান লাগবে এবং এহরাম সমান উলহান বান্দা। শাগের মধ্যে যদি একটা প্রশ্ন করেন, এই যে অনেকের সাথে মানে ছোট ছোট বাচ্চারা থাকে, ওরা কি এহরাম বাঁধতেই হবে বা ওরা যদি এহরাম না বাঁধে বা এহরাম রেস্ট্রিকশন যেগুলো ওদের ক্ষেত্রে কি প্রযোজ্য না? ছোট বাচ্চা তো আনিল আমি শেষ করি লাই, হজর যত খাম বা উমরা যত খাম আছে ছোট বাচ্চা তো এহরাম মানে বলতে হলে টাওয়াল পিন্দি বা ফুয়া যদি হয় আর মেয়ে যদি হয় তাহলে নর্মাল, ঠিক আছে না? জি জি। আর ছেলে হইলে মানে মাথা কভার করতাম না, আমরার পক্ষ তো এহরামের এন্ট্রি কোনো আমরা করতাম না, নাবালিক সরি বেবুজ বাচ্চা তার পক্ষতে হে করিলে যদি হয় তাহলে কোনো অসুবিধা সমস্যা নাই, আর বুঝদার যদি হয় তাহলে তার খাম হে করতো, আর বাকি ছোটো বাচ্চা যদি হয় তো আমি আমার লগে লগিয়া করিলে যদি আদায় দিব কি, ফর এক্সাম্পল তোয়া ফরবার সময় আমিও তোয়া ফরি আমার বাচ্চা আমার কুলো আছে ওই দিব কি, সবনার সাই সময় আমি সহি আর বাচ্চা আমার লগে কুলো আছে ওই দিব কি, আর কেউ কইরা যে না আমার তোয়া ফরিয়া আমার সাই করিয়া বাচ্চার লাগে আবার কুলো লইয়া করতাম হইব আবার করতাম কেউ খান খইন, বাট নির্ভরযোগ্য আমার কারণ না অত খোলা করে ফলে যে বেশি করে নিয়ে যাবো বেশি হাঁটিয়ে দিব কি, একবার নিজে করতা আবার বাচ্চার মা দিন ভাই হজকে সইন, এরা যদি একজন বাচ্চার মারে খাওয়া হয় বলে আপনি তো ফরুকা ডাবল বাচ্চার আবার করতে হইবা আবার সাইড করুকা ডাবল, আপনি হজর সময় তো আপ করতে হইলে বিরোর সময় তো নর্মাল 25 মিনিট হয়ে যায় কি একটা তো আপ, ঠিক আছে না? হজ কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা লাগে আবার তো আপ করতে হইলে, সমান সফার মারওয়ার সাই সফা থেকে মারওয়া পর্যন্ত জায়গা হইলে 300 মিটার জয় মাথানো 20 মিটার দৌড়া লাগে, কিন্তু এই 300 মিটার আপনি অন্তাকে সবাই থেকে মারজন দিইলা এখানেও প্রায় আধা ঘন্টা লাগি যায় কি নর্মাল আধা ঘন্টা 40 মিনিট হাজার বেশি লাগি যায় ওলা 2 ঘন্টা পর্যন্ত লাগি, এখন যদি খাওয়া ডাবল হরুকা তাই বহুত মুশকিল এ লাগে, ছোটো বাচ্চার এহরামর যদি ছেলেও হয় তো আপনি এহরামর ড্রেস পিন দেবা আর মেয়ে হইলে তো এই খাপড় ইয়ে নাই, বাট বাকি এহরামর এন্টি যেটা খাম আতর খুশবিটা আপনি লাগাও কানা, আর বাচ্চা যদি বুঝদার হয় হে তার তার হে করবো, যদি ছোটো হয় তো আপনি তার লগলিয়া করিলা, বাট কোয়েশ্চন হইলে কত এই নাবালিক ছেলে বা মেয়ে যদি হজ করেন তো একটা ইসলামের ফরজ হজ হিসাবে পরিগণিত হইব না বালিক হওয়ার পরে আবার ফরজ হজ তৌফিক হয় তো আবার করতে হইবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দন্দিকানে এসেছিল, নবী ফরমাইছেন যে ইষ্টা নফল হিসাবে হইব এবং বড় হওয়ার পরে তাই বড় তান ফরজ হজ একটা এটা আবার তাই রিপিট করতে হইবা, বাট এটা সব বাচ্চাই ভাইব মা বাবা প্যারেন্টস ভাইবা এই নফল হজ এটা ফরজ হিসাবে দায়িত্ব নাই, এলা এই নাবালিক অবস্থায় যে হজ করা হয় এটা হজ্জাতুল ইসলাম বা ফরজ হিসাবে পরিগণিত হয় না, এটা মনে রাখবো। জাযাকাল্লাহ শেখ, ঠিক আছে? জি জি। তাই গিয়ে আমার আমরা সাফাত সাফার দিকে চলে যাই, সাফাত যাওয়ার পরে সাফাত উঠিয়েও নবী করেন একবার ফরসেন ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহ আলাইহি আন ইয়াতাওফা বিহি, ওখান ফরসেন নবী আমরা ভালো খান ফরতাম, এরপরে সাফার তাকে মারওয়া মারওয়ার ভিতরে দোয়া হিসাবে যে দুইটা দরতা মেনশন হয়েছে ও দুটা দোয়া আমি কইলাই, জি জি, একটা দোয়াটা অত ইম্পর্টেন্ট খালি সোমারও লাগে না সব সময় এই দোয়ামটা একটা পড়ি, নমাজ ফরজ নামাজ পরে আমরা পড়ি বা দ্বারা গেলে এই দোয়াটা পড়তাম কিতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, কোন রাতে ইউহি ইউমিত আছে ইউহি ইউমিত ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আমরা এই দোয়াটা আল্লাহ নবী ফরসেন দুই, আর আরেকটা দোয়া লাগে নবী ফরসেন সুবহানাল্লাহ, এই দোয়া হইবার আগে তর্জমা করবার আগে আমি একটা কথা মেনশন করি, আর নবী করিম ইসলাম ও সফাতা কি হল ফাইলা ইসলামের দাওয়াত দিছিলা কাফিরে তান্ডে ইটাইছিল সাসাই উঠাইছিলা আল্লাহ, সমান ও সফাতা কি নবী করিম ইসলামে আবার ফতে মক্কার দিন মক্কা বিজয়ের ঘোষণা দিয়া সবরে আমভাবে ক্ষমা করছিলা, তো তো বিদায় হজাইয়া নবী কইছিলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা, ও যে দোয়া একটা ও আল্লাহ তুমি তারা কোনো মাবুদ নাই তুমি এত পাওয়ারফুল, আনজাজা ওয়াদা তুমি তোমার ওয়াদা যেটা আছিল যে আমার মক্কা মাসে বার করছিল ফিরাইয়া আনবে তো ফেলাই গেছিলাম আমি, আর কইসলা এ কথা যে ফিরাইয়া আমার আনবা তুমি আনিয়া তোমার ওয়াদা পুরা করছ, আর নাসারা আব্দা আল্লাহ তুমি তোমার আল নবী তোমার বন্দা আমি মোহাম্মদ রে সাহায্য তুমি দেখাইছ, হাজামাল আহজাবা ওয়াহদা
সারা বিজাতি সব দুশ্মন হলরে আপনি এখলা পরাজিত হইয়া দেখাইছো, ও দোয়াটা নবী পড়িয়া হো চিত্রটা ইয়াদ করছেন। এর লাগে হজ গেলেও আমরা এই দোয়া পড়তাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাত রক্তাত্ত ইসলা পাত্তর এটা খাইছিলা, আমরা এটা ইয়াদ করতাম। আর ও জায়গাটা কি দাব্বাতুল আর যেটা কেমতের একটা লামত, একটা অ্যানিমাল বাড়িব, আমি বিস্তারিত কাজ দিতাম পারিয়েন না, আর ওটাও ওখান থেকে কেউ বাড়াইব নির্ভরযোগ্য করা হয়তো নাকি, এটা হিস্ট্রি করে একটা জায়গা। আর একটা কথা বুঝাইলি আমি, আমরা তো সোফা এখন খাটিয়া সাইজ ধরিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সোফা তুলছেন তখন আসলে এগারোটা সিঁড়ি আসিল ফুট উঠবার লাগে, এবার উপরে উঠে সাড়ে এগারোটা সিঁড়ি তো তখন আসে, কিন্তু 1987 আমি যখন প্রথম গেলাম রাইট তখন কিন্তু পাথর আসে, পাথর আসে, এখন সিঁড়ি আসিল না পাথর আসে, এখন তো কি লেভেল হইলো হয়েছে, এখন তো মানে একবারে ইজি হয়ে গেছে। আর আও কথা মনে রাখলে খুব ভালো হইব, যেটা আমি বারবারও হই যে নবী করিম ইসলাম মদিনা থাকি মক্কা তাইয়া হয়তো করছেন রাস্তা লাগছিল 8 দিন যাইতে, আর 8 দিন 16 দিন রাস্তা লাগছে খালি, আল্লাহ আল্লাহ, আমরা তো ইন্ডিয়া যেতে 6.5 ঘন্টা আগে মাত্র হয়তো প্লেনে জয় এখনো কর্ম আবার হজর পরেও এই ওয়াজিবটা করতে হইলে ও বেশি যদি আপনার খালি সফাটা কি মারওয়াত, মারওয়াতটা কি সফা দুই, আবার দোকা মারওয়াত তিন সাই পাঁচ ছয় সাত, সাত নম্বর গেছে রইব মারওয়াত, ও সাত পর খালি ও আট হিললেও আদায় হয়ে দিব কি মাঝখানে একটা বিষয় মানে সাতটা চক্করেই মনে করেন মানে সফা মরার সাই হয়ে যায়, সাত চক্কর নাই রান হইতে রান হইতে কইন মনে করেন তাহলে ওবাই থেকে ওবাই আইতে হইব, ওকা সফাতাই গেলা মারওয়াত মারাতে হতেলে ও নাই নাই কান নাই খালি গেলেই হয়ে গেল, একটা রান জয় রান দৌড় সাত দৌড় সাত দৌড় দিলেই লাগে, কোন সময় এটা তোয়াফ হইলে হইছে অবশ্য, এই তো আফ অনেক মনে করেন কাবাদালা সারা গুড়িয়া গিয়ে সার্কল আর বাদে এক হয়, তাকে মনে হন তাকে হিকানো গিয়ে আবার গুড়িয়া বাদে মনে হয় এক, অনেক একটা মনে হয় কিন্তু রং এগুলো কি দৌড় সাতটা দৌড়ই তল, সেই হিসাবে সোফা তাকি মারওয়া অন্তে শুরু করলাম না সোফা তাকি, সোফা তাকি শুরু এক নইলে এক মারওয়া তাকি আবার সোফা দুই আবার দোকান তিন আবার ওকা চার আবার দোকান পাঁচ আবার ওকা ছয় আবার সাত মারওয়াত কে শেষ হইলো, ঠিক আছে সোফা তাকি শুরু হইয়া মারওয়াত শেষ হইলো, প্রায় 300 মিটার দূরত্ব, মাধানো 20 মিটার জায়গা গ্রেনেড দেওয়া আছে, এখানে দৌড়া লাগে, এখানে হজরত হাজারা রাদিয়াল্লাহ হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা ও জায়গা তার উপরে তান ইসমাইলিয়ান তুই এতন কাবার হান্দা দেখা দাঁড় না, ও সময় তাই দৌড় একটু দৌড় দিছিলা, কিন্তু সব থেকে বড় কথা হইল কি যে হাজার রাদিনে দৌড়িছিলা আজ মা বইন এখানে দৌড়িতা না, বেশ সময় গেল তাই তাই এক জায়গা নর্মাল আর্তা আজিব ব্যাপারে লোক এগুলো বাই আইন দেশ হতো সুভান আল্লাহ, ও তাহলে দৌড় আরম্ভ করে সারা দৌড় তোয়াফ দৌড় অন দৌড়, আমি আগে কইছি তোয়াফর ফলা তিন চক্র রমল আর রমল নাই, তারা সব নাল দমন করে আর খালি দৌড় খালি দৌড়, হয়তো জানেন না দুর্বা দেখার অথবা তারা যে শরীর তো এটা নবীর সুন্নতের খেলাফ, মা বইনও দৌড়েন দেখি তারা তো এই 20 মিটার দৌড়ে নাই হেরা অন দৌড় সার পুরাতে দৌড়েন, এলাকে মোটেও দৌড়িতে না নর্মাল আটাইতে, বিশেষ করে আমরা পুরুষ যারা নর্মাল আটা হইতো মা বানি তো নর্মাল তো সারাও আমরা খালি ও জায়গা দৌড়া সারা বাকি এর হিবাজো নর্মাল আবার এই সাইডও নর্মাল মানে গ্রিন লাইন, গ্রিন লাইট বাদে যেগুলো আছে এগুলো মাত্র কত মিটার, মাত্র 20 মিটার 20 মিটার জায়গা আর বাকি বেশও মানে 300 মিটার বাকি সারাও লাগে আটা আটা, কিন্তু আমরা সারাও খালি দৌড়ি এটা করতাম না, ঠিক আছে নি জি জাজাকাল্লাহ, ওখান করিলেও এটা আমরা সাই হই গেল সফা তুটিয়া দোয়া করেন নবিয়ে অন মারওয়াত কেও দোয়া করতা দোয়া কবুল হয়, ঠিক আছে যে কোনো দোয়া করতে পারবা, যে কোনো দোয়া করতে পারবা আপনি যখন দহর কা ও সফা হয়ে গেল কি, ঠিক আছে নি সমরা সাই গেল কি, ওয়ার পরেও এখন কো আপনার উমরা শেষ হইছে কি মাথার চুল সেই করতাম অথবা বাট্টি করতাম আর মা বইনে শুধুমাত্র বাট্টি করতাম, তো এই বাট্টি করাটা সেরুনে গিয়ে আমরা করতাম পারবো বাট এখানে করেন কি তা অনেকে কিছু সেরুনে গেলে চুরা খামাইয়ে দিয়েও ছাড়ি দে না ফুরা খামাইতাম হইব, আর যদি বাট্টি করি তে কমপক্ষে চুল 1 ইঞ্চি কাটিয়ে পড়তে হইব, আমার বর্তমানে যে চুল আছে পুরা মাথায় পুরা মাথা করতে হইব, আমার এখন যে চুল আছে 1 ইঞ্চি পড়ব না জানি ফুটিয়ে দিব মনে হয়, যদি আমি শেভ না করি আমি 1 নম্বর করে 1 ইঞ্চি হইতো না মনে হয়, যদি বেশি বাট্টিও হয় তা কিন্তু খামানিও লাগবো অ্যাটলিস্ট, তো আপনি খাটা বোঝাই তখন যে হতে বাট্টি আপনি খালি উপরে খালি মেশিন দৌড়াইলে 1 নম্বর দিই তো পুরা শেভ হইল না, এলাকি 1 ইঞ্চি কাটিয়ে পড়ার একটা ইয়ে আছে রেস্ট্রিকশন অ্যাটলিস্ট, আমরা যদি করি খালি খামাইলে অন খামানি বালাই না কিন্তু বালাই এটা হইলে আর মোস্তাবাহিন দেখতাম সে ইয়ার না, ও সফার মারার সাই করার পরে মাথার চুল খামাইলাম বা বাট্টি করলাম, মা বইনে শুধু বাট্টি করবা এবং নিজের মাহরিমের মাধ্যমে অথবা নিজে অথবা অন্য কোনো মহিলার মাধ্যমে করবা, করার পরেও আলহামদুলিল্লাহ অঙ্ক আপনার উমরা শেষ হয়ে গেল এবং এহরামর রেস্ট্রিকশন যে একটা আওটাও শেষ, একটা কথা আমি অনেক হইছি না আবার মেনশন করি, আর এহরাম শুরু করার পরে তলবে শুরু করছিল তো
এবং এটা যত বেশি পারেন ফর্তা ফর্তা যে কোন সময় অন্ত ফর্তা যে সময় আপনি তোয়াফর আগে কাবা শরীফ আলামিয়াও আপনি ও কোনাতা ইসন জরাস্ত শুরু করতে তোয়াফ ও সময় না তলবিয়া বন্ধ এর বাদে তোয়াফর সময় আর তলবিয়া নাই অন্যান্য সময় তলবিয়া নাই ঠিক আছে নি একটু আমরা অনেকে দুই লান বল করি সেও আছে তলবিয়া ফরিও না যেন ফরবার টাইম না তলবিয়া শেষ আলহামদুলিল্লাহ আমরা উমরা একটা পর্ব শেষ হয়ে গেছে কি এবং এই যে উমরা আমরা করলাম যেহেতু আমরা বাদে হজ হজ করমু আরেক হারাম দিয়া এর লাগে আমরা হজ নামাইব তামাত্তু বা নরমাল যদি আমরা বৎসরের যে কোনো টাইম উমরা যাই তো উমরাটা ওলাও এইভাবে করা লাগে ঠিক আছে না ইনশাল্লাহ জয় ইনশাল্লাহ এরপরে ইজ এ টাইম এখন আট তারিখ পর্যন্ত যদি আমার মনে রকম আমি গেছি গিয়ে আগে আট তারিখের বাক্যা বাকি আছে আমি করতাম গীতা হোটেলত তাহমু আবাদত বন্দী করমু তিলাওয়াত নমাজ হরম শরীফ পড়মু ইবা ইবা চক্কর গিয়া খামা জমাত বা দিতাম না বিশেষ সরিয়া জবলে নূর বাইতে ফাত্তর তাদের দেখাত তাদের হাত লাগিয়ে অনেক সময় জমাত করি এটা কোনো সময় করতাম না জিয়ারার লাগে যাই যদি কোনো খাস জায়গা দেখাত ফজরের বাদে গিয়া অর্থাৎ জমাতর টাইমে আমি জমাত ওই হাজির ইসলাম গুলো আমি দিতাম ঠিক আছে নানি অথবা হজর বাদে অবা হজর বাদে বা ইতা জোতা না করাটাও বেশি ভালো কারণ এটা ফরজ নাই ওয়াজিব নাই সুন্নত নাই বরং এটারে জরুরি মনে হলে অনেক সময় মেইন ফরজ গিয়ে যে উইকি দেই বের লাগিয়ে দিব কি আর এই টাইমে উমরা করতাম ফার মহিনা করতাম না একগুরে শতই বাধা দেন না না নবী ঘটনা করতে হারতে নাই আর একগুরে হয় খরতে ফার বায় যেহেতু নবী ফরমাইছেন তা বিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি হজ উমরাটা আমি মিলিয়ে করতাম সেই হিসাবে যদি আরও কোনো নফল খেউ উমরা করতা সাইন যাইজ থাকলেও এই সময় অত নফল উমরা করাত লাগিয়ে আপনি যদি লাগে না করাটা উত্তম বার যদি খেয়ে করতে চায় তো অসুবিধা নাই আমরা না যাই মনে করি না ঠিক আছে নি জয় বাকি আল্লাহ ঠিক আছে নি জয় আপনি ইয়ে করতে পারবা তবে নফল তো করতে পারবা বেশি এই টাইমের বেশি ইয়ে লাগে নফল তো নফল তো হওয়ার সময় কিন্তু আপনার এরা মিন্দা লাগতো নাই আপনার যে কোনো টাইমেও আল্লাহ আকবর পর্যন্ত শুরু করিয়েও সাতটা চক্কর দিলেও কা দিয়ার ফলে এটা সুযোগ পরবর্তীতে কম থাকে তবে আমি কই মু হজর সিজন নফল তো ফরাত লাগিয়া যে ভিড় আর ক্রাউড সৃষ্টি করা তা কি মনে হয় সুযোগ পাইলে আমরা রাতে করো কা বাট মেইন টাইম মনে হয় নফল তো লইয়া নালামাটাও বাল্লা বাল্লা অন্য বা ইন বইনাদের সুযোগ দিবার লাগে ঠিক আছে না ইনশাআল্লাহ ঠিক আছে আমরা একটা পর্ব শেষ হয়ে গেছে কি এখন আমি এহরামের মাঝে আমরা যেটা আর একটা যেটা আমরা মিস্টেক করি যেটা কিছু যে অনেক সময় এহরাম বান্ধার পরে আমরা মনে হয় খাবড়টাও এহরাম না এগু প্রয়োজন হয় করতাম পারমু খুলতাম পারমু বদলাইতাম চেঞ্জ করতাম পারমু শাওয়ার করতাম পারমু আর এক সময় এহরাম ইগুলিয়া ফিনতাম সাই যদি আমরা ফিনতাম পারমু মা বইন অতান চান যে খাবড় ফিন দিয়ে এহরাম নিয়ত পান চিলাই খাবড় চেঞ্জ করতাম বদলাইয়া আর খাবড় পারবা না পারবা পারবা এবিতে শাওয়ারও পারবা করতে পারবা ও ওই লগি আমরা উমরা আলহামদুলিল্লাহ শেষ হইছে এখন করতাম আমরা মেইন হজ মেইন হজ আলহামদুলিল্লাহ আপনি আট তারিখ প্রয়োজন করবেন সাত তারিখ মিনাত নেই কি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আট দিনে রাস্তাত আইতে এবং যাইতে ষোলো দিন লাগছিল হলতে টোটাল রাস্তাত হজ করছেন মাত্র দশ দিনে তো নবী করছেন মিনাত গেছেন গিয়া আট তারিখ জুহর নামাজ পড়ছেন আসর মাগরিব এশা ফরদিনকুর ফজর ফাঁস অত নামাজ পড়ছেন মিনাত ঠিক আছে নি তো আমরাও ইনশাআল্লাহ ই এটলিস্ট ফাঁস অত এহরাম আমরা আগে পিন দিলতাম এর আগে আমরা এহরাম পিন দিলতাম ই এহরাম পিনবার লাগি মিনাত জিবার আকান এহরাম পিনমু দেন এখন ইহরাম বান্ধমু কিতার লাগে হজর লাগে নানি হজর লাগে আজ একটা আগে করছিলাম এহরাম কিতার আছে উমরা লাগে উমরা লাগে অনেক কিন্তু ও যেন হজর দিয়ার দেন ই হিসাবে উমরা এহরাম লাগে তারা বুঝিনু না কিন্তু তামাত্তু করলে তো আপনি গড় থাকে যে এহরাম বান্ধিয়ে লেগে তো আছিল উমরা উমরা এহরাম আইজ আপনি হজর এহরাম বান্ধরা এখন মিনাত জিবার আকান ঠিক আছে নানি সমান আগে এহরাম বানছিলা আমরা পুরুষে আমরা লোক বানবো মা বোন নর্মাল ড্রেসিং বা ইনশাআল্লাহ এহরাম বান্ধার পরে ই এহরাম বানতে গিয়ে হোটেলতেই বানতা না মসজিদে গিয়ে বান্ধা লাগবো হরম শরীফও অনেকে কয়েন হরম শরীফ বান্ধা লাগবো কিন্তু এটা মুঠো দৌড়ি নাই হোটেল বানলেও হয়ে যাব কোনো সমস্যা নাই ঠিক আছে নানি আচ্ছা কোনো প্রসঙ্গের একটা কথা কইলি আমি যদি মাঝখানো আপনি কোনো নফল উমরা করেন তো নফল উমরার এহরাম বানতে হইলে কিন্তু ই হরমর ভিতরে বান্ধা যায় না আপনি হরমর বাইরে হিলো যাইতে খান্দা বা হিল ফাইতে হইলে অকল থাকি যেহেতু কাবা শরীফের চতুর্দিকে একটা এরিয়া আছে হরম তো অকল থাকি খান্দা বা দিয়ে হিলো যাইতে হইলে ইজি হয় তানিমর সাইজ একটা হাজার সালে দেওয়া দিয়ে গেছিলা মাত্র ফাইভ কিলোমিটার গেলেও অন্যবাদী বাইশ কিলোমিটার যাইতে হইবা এবার ফাইভ কিলোমিটার যাওয়ার পরেও আপনি হিলো রিয়া যাইবা গিয়ে আপনি হেরাম বান্ধা যায় ওবাদি গিয়ে অন্তত হেরাম আনা লাগে যাই হোক বাট হজে হেরাম লাগে বাড়া যাওয়া লাগে না হরমর ভিতরে হজে হেরাম বান্ধা যায় বান্ধিলে আপনি হেরাম মিনাত গেলে আপনি মিনাত গিয়ে আপনি টাইমে টাইমে নামাজ পড়বা কিলা পড়তা মুকিম না মুসাফির আমি আগে কইছি মুসাফির হিসাবে আর যেহেতু এখানে তো প্রত্যেক টেন্টে জমাত হয় আর ইমাম সাহেব আপনার নগরও একজন মুসাফির যেহেতু সেই হিসাবে সোজা কথা জুহর আসর এবং এশাত দুই রাকাত করে দুই রাকাত পড়বা এবং এই টাইমটা আপনি যথাসম্ভব থিলাও জিকির আজকার তসবিহাত আপনি খাটাই তখন হজ গেছেন আপনি ইস্তেগফার তোবার মাঝে আপনি খাটাইতা গপ গুজব ইতা করে খাটাইতা না অন্য একটা কথা কইলে খুব ভালো হইব
অনেক সময় আমি দেখছি যেটা ইন মিনাত গিয়া জায়গা লইয়াও কিছু বেজাল বেজাল শুরু হয়ে যায়, আর কিছু মা বোন তখন যে টেন্ট বা ও হোটেলে থাকা অবস্থায় মনে হয় এক রুমে তো কয়েকজন মহিলা তখন নানি এখন খেউর এত ওয়াইফ তার হাজব্যান্ড তার আর এক রুমো অন তাইন বারবার ইয়া রুমো হামাই দেঙ্গি যে রুমো পর্দার খেলাফ হয় উচিত যদি আপনার দরকারও থাকে মোবাইল আছে আপনি কন্টাক্ট করে তাহলে বারানি আপনি আপনার হেলা হেলা তান আর বিশেষ করে মা ফরবা আমরা ফান হরা বাই বোন জানতাইন আমরা কিন্তু ই কারণে বারবার ও ধরনের পুরুষে মহিলা একজন আদান প্রদান কারণে আর বেশি সমস্যা হয়ে যায়গি এলে এটা একটু খেয়াল রাখার দরকার পান খাইতেন আমি খাইয়া না খাইতে পারবা কিন্তু ইগুর পানের সাথে শেখ যদি পানের প্রসঙ্গ আনেন জর্দার ব্যাপারে মানে আপনার আমি খাইয়াল দ্বারা খাইতেছে আইন খাইলে কোনো সমস্যা নাই এগুলো খুশবু হিসাবে খাওয়ার নাই লাগি ফানের যদি দ্বারা জর্দা খাইন খাইলে ই দেহরামর এন্টি দেন খুশবু ইস্তেমাল করা নিষেধ ই আইনে আরো একটু মারাত্মক না একটা জর্দা যেটা জর্দা যেটা এবার এটা খাওয়া যেটা তো ফানোর লাগে এটা তোমার নর্মাল খুশবু হিসাবে ইস্তেমাল যেটা ই হিসাবে একটা না এটা খানের জিনিস লাগে তো লং এলাচি যদি বাদ লং বাই খানের সাথে দেওয়া যায় তিটালে যাই আছে আর ওটা খানি মাঝে দাঁড়গি এটা জাস্ত খুশবু ভালো আমার মনে হয় খেয়ে হয় না ওলা বাট যাই আছে অবশ্য অসুবিধা নাই যাই হোক তো আমি যাই গি বাদর প্রসঙ্গত মিনাত আমরা গেলাম জি ওদের মিনাত থাকলাম দেন আমরা ই টাকাটা কিন্তু ফরজও নাই ওয়াজিবও নাই সুন্নত বাট সুন্নত ছাড়তাম কেনে কেনে কই আর এখন লেভেল কেন বুঝাইলে আমার কারণে যদি কোনো কারণে আমি মিনাটুই দেয়গি যে আমার হজইতে কোনো কিছু ইতনে অসুবিধা হইতো না এর লাগি আমরা এটা আলোচনা করলাম প্রসঙ্গক্রমে যেহেতু ফরজ দিন নয় তারিখ নয় তারিখের ফজর থাকি তেরো তারিখের জিলহজার নাইনথ অফ জিলহজা থাকি তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ আমার তকবির আমরা পড়ি হজও পড়তাম নি ফরতে পারবা যদি ফরাইন না তলবিয়া পড়লেন তো অসুবিধা নাই ঠিক আছে নিকটা আচ্ছা ফরজ দিন কিন্তু আমরা যাইমু আরাফাত আরাফাত এই আরাফাত যাওয়া একটা ফরজ এর ফরজ ও আরাফাত কিন্তু মারি পর্যন্ত থাকতামও হইব সূর্য ডুবার আগ পর্যন্ত আমরা আরাফাতই বাড়িতে পারতাম না এটা আরাফার অবস্থান লাগে একটা ওয়াজিব জিনিস কোনো অবস্থায় বাট বারোই যায়ও না বন্ধু থাকে বন্ধু থাকে যায় তো সূর্য ডুবার পরে আপনি আরাফাতেই বাড়িয়ে দিইবা আমি সঙ্গে ভালো ফলাই তুলি দিই আর এবং আরফার মাঝে মসজিদ নামিরা জানতে নামাজ পড়বা ই নামাজটা হইব জোহর আসর একখানা জমা করিয়া আর টেন্ট নামাজ পড়েন যদি কিতা কর্তা জমা কর্তা নি না এখলা কর্তা ইন ওলামা এখানে ডিফারেন্ট অপিনিয়ন আছে আমি মনে করি ইন আপনার লগর গ্রুপ আপনার গ্রুপ লিডার জিনতা কইবা যদি হন টাইম মতো মেন্টরি পড়লে তো কোনো সমস্যা নাই আপনি অটো কর লিবা অটো বেস্ট আর যদি আলাদা আলাদা পড়েন আপনি একটা অত আপনার গ্রুপে যদি মুফতি সাহেব আপনার হতো দিলেন আপনি যেহেতু কিছু লমাকার হতো আলহানো আছে সেই হিসাবে আপনি অটো বলো করলে মনে করি কোনো সমস্যা নাই ইউনিয়ন দরবার হরিণ্য জান লাগে বাস্তে হজকর মশলায় দরবার হরিণ্য জান বিশেষ করে আমরা ওয়ে কিতা ও তুরা আইডিয়া একবার থেকে আইডিয়া হয়তো আইডিয়া লই আমরা এখানে মোস্তাব লইয়া আর সুন্নত লইয়া তা লইয়া এটা কোনো সময় আমরা খেয়েও হরিণ্য জানো বিশেষ করে আলিমুলামায় আমরা বয়ান দিতে গিয়ে এগুলো কোনো বেদাল সৃষ্টি হরিণ্য জানো আল্লাহকে বাস্তে এটা খুব খেয়াল রাখার দরকার আমরা তো সূর্য ডুবার পরে আমরা এখান থাকিয়া মারিব না না ফোড়া অবস্থায়ও আমরা বারো ইফা দিতাম কখনো গিয়াও খাওয়াইল গিয়ে আমরা কিতা করতাম মারি পড়তাম আর আমি অ্যাডভাইস করি একটা কথা আমি একটা ইনশাল আগামীকে আবারও রিপিট করবো এখানে আমি অ্যাডভাইস করি কথাও যে খুব ভালো হয় আপনি আরফাত যেবার আগেও সরি আরফাত তাই মধুরভা যেবার আগে লাস্টে যেহেতু মারিবর ফেরো আপনার খোঁচাইব টাইম মতো আপনার খোয়াইব আপনি সুন্দর হরিয়া স্টেঞ্জা স্টেঞ্জা করিয়া এই সময় সময় মানুষ কিছু আরম্ভ হয়ে যায় কিছু থাকি আপনার গ্রুপরা কোকা ধরে ঢোকা গিয়ে থাকেন ও ধরে যায় যদি আপনি আলহামদুলিল্লাহ আপনি গিয়েও ফেলা খাম আপনার ফলুকা ফড়িয়াও একামত দিয়ে মারি পড়লা আবার একামত দিয়ে আপনি এসা ফড়িল্লা দুই রেখাত শেষ মাশাল্লাহ এরপরে বিতির ফড়ি দিবা আপনি সুন্নত ফরতে বাদুরি ফরতা সাইন মারিবর তিন রেখাত রেশার মাঝখানো সুন্নত সুন্নত আল্লাহ ফরছেন না জয় ঠিক আছে নানি জয় এর বাদ যদি আপনি ফাত্তর তুবা আইনতে তুবাইতে পারবা তবে মনে করেন যদি ফাত্তর তুবা নিয়ে এবাদত মিনাত ইয়েটা কি মুজদালিফা থেকে এটা ঠিক না আর তুবাইলে গুনাহ বেদাত হইব কি আটাও ঠিক নাই আমি ফাত্তর এখানে তুবাইতাম হইব এই হিসাবে অন্তে নিলাম কি মিলের ফাত্তর এই সেন্সে নেইতে কোনো অসুবিধা নাই ফাত্তর আমি তুবাইলাম কথা তুবাইতাম হয়তো ফলানি মারবালা যদি আপনি খালি ষাটটা নেই গিতেও ফাররা আর যদি মনে করেন আমার তো মানা লাগবে টোটাল ষাটটা এগারো তারিখ আরও তিন জায়গায় একুশটা একুশটা করিয়া তিনটা ষাটটা তো একুশটা বারো তারিখ আরও তিন জায়গায় ষাটটা ষাটটা একুশটা এই বিয়াল্লিশ আর এক ইয়ে মিলাইয়া উনপঞ্চাশ
টোটাল নুমে সামনে দিন থেকে সাইন তো ফাররা আর মনে করেন যে ফলানি করে আমি নেগি বা ধরি আমি নান্তি ম্যানেজ করব না সমস্যা দুই একটা এক্সটার্ন লেও তো ফাররা ফাররা অনেক সময় যদি মিস্টেকলি মানে যদি না যায় মুদ্দলিফা তো রাইট ঘুমাইবা দেন বড় মজার ঘুমাইব আর ও ঘুমাইয়া আপনি ফদরের বাদ পর্যন্ত আমানি পর্যন্ত তাহলা দেন ও আপনার একটা ওয়াজিব পাইলে আপনি আরাফাত ও একটা ফরজ হয়েছিল আপনি আর যেহেতু আমরা তো মতুর মাতমাতিয়া আপনি এক্সট্রা ইয়ে করছেন ঈশা হিসাবে দমে শুকুর আদায় করতে আর যবহুল হাদি হয় হাদি যবহুল এটা কুরবানি কিতাব রাশা কইছে না আমরা কুরবানি হইয়া বাক্কা মিক্সড আপ হই যায় কি তো এটা দমে শুকুর হাদি করেন যবহুল হাদি হাদি যবহরা কালান করলে তো একটা ওয়াজিব তা আপনি ফাত্তর মারাও মারার পরেও এ জায়গাত মারবা খালি সাতটা বড় জায়গাত মারার পরেও আপনার নামার কুরবানি হয়ে গেল কি হয়তো আপনার গ্রুপে ভাষা নিবা নিয়া পনেরো ভাবে কুরবানি গেছে কি কুরবানি হওয়ার পরেও এখন আপনার মাথার চুল খামাইতা বা বাট্টি কর্তা মা বইনালি বাট্টি কর্তা তো ও দেন একটা খামালা ফাত্তর মারা কুরবানি দেওয়া মাথার চুল আবার খামাইতে হইবা হি আগে আবার খামাইছিল উমরা করিয়া এখন হজর বাদে ঠিক আছে না নি করার বাদে আপনার ইয়ে একটা ওয়াজিব হয়ে গেল কি আমরা কোনো অবস্থাতে চুল যদি না থাকে মনে করেন দুই তিন দিন আগে একবারে খালি যদি তবু করা লাগবে ইভেন আপনি ওদিন উমরা করছেন উমরা করে ইয়ে মাথার চুল খামাইছেন খামাইয়া ও দিন যদি আবার উমরা করা যায় আবার আইয়া মাথা খামাইতে এবার সমান হো যে আমার লগে খাবিচ্ছা ফসলা তাইন তাই যেন সাইড চক্কর দিয়া হইলে সাইড চক্কর ইয়াইছেন আর হইলে আমি তো প্রত্যেক চক্কর আমি হলে হজরা আসত আমি সুমা দিই বাদে গেলে মোকামি রে দরিয়া খালি আঞ্জা দিন তাইন ওগুলো মনে হয় হজরা আসত আর আরেকখান তাইন করছিলা তাইন উমরা নফল উমরা করে ইয়েও আর তাইনে ইয়া শুন মনে করছেন তো বলে আগে তো আমার মাথা খামাইলে আছে খামাইছে না আইছে না গোসল করে ইয়া তাই পুরা আতো লাগে ইয়া আমার আমি বাদে জানছি বাদে দম দিচ্ছেন অবশ্য এর লাগি যতবার আপনি করবা মাথার চুল না থাকলেও আপনার খালি মাথা চুলাইল মাথা তো আপনাকে তার ব্লেড আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা শুনব জি তো আমরা শেষ কথা একটু শেষ কথা যদি বলে ফেলেন জি আমরা শেষ কথা আমাকে দিয়েছি ইয়ার আমরা ফাত্তর মারলাম এরপরে আমরা মেইন টপ করবো সফা মরার সাই করবো ও মেইন তোয়াফ হইবার একটা ফরজ তো তিনটা ফরজ সেগুলো কি হজনে তেহরাম আরফা আর মেইন তোয়াফ আর মাথানো মুদরিবা তাকসি ফাত্তর মারসি আরও দুদিন মারমু আর কুরবানি দিয়েছি মাথাচুল খামাইছি বাট্টি করছি এরপরে সমরা সাই করবো ফার্স্টটা ওয়াজিব আর লাস্টে ফাইনাল তোয়াফ ওয়াজিব এই লগা বেসিক ফরজ এই ফরজের ভিতরে কিন্তু ও ফরজগুলো খরাও লাগবে আর ওয়াজিব আর মেইন আর বাকি সুন্নত যেগুলো আছে যা ফারিয়া ইকি আমরা করতাম পারমু এবং সফর মাঝে গুণাতি ব্যস্তাম হইব ওই লোক আমার হজ থেকে আমার হজ মুবরুইব যেটা আমাদের চেঞ্জ হইতো ইনশাআল্লাহ আল্লাহ আমরা থবিতে ইনশাআল্লাহ আগামীকালকে আবার আপনার সামনে বিস্তারিত আলোচনা হইব ইনশাআল্লাহ হজর সাইট ইনশাআল্লাহ সেকেন্ড পর্ব আমরা আলোচনা বিশেষ করি সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা হজ সম্পর্কে বিশেষ প্রোগ্রাম প্রশিক্ষণমূলক প্রোগ্রাম আপনারা দেখতেছিলেন অত্যন্ত চমৎকারভাবে আমার সম্মানিত অতিথি শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেব আপনাদেরকে হজের প্রথম থেকে নিয়ে হজের তামাত্তু সম্পর্কে আলোচনা করছিলেন যেহেতু আমরা এখান থেকে যাব আমরা প্রথমে উমরার নিয়ত করে উমরা করব এরপরে হজের নিয়তে হজের এহরাম আমরা বাঁধব এই বিষয়ে অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করছিলেন আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ আগামীকালকে ঠিক সময়ে অর্থাৎ 4টা থেকে আবার এই প্রশিক্ষণমূলক প্রোগ্রাম ইকরা বাংলায় শুরু হবে তখন আপনারা আগামী পর্ব আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু